তো আপাতত তুলবো এই রাস্তায়, এই যে পুরো ল্যান্ডস্লাইড হয়ে আছে, এখানে কোন রকমে কষ্ট করে তুলতে হবে পুরো পুরো খাই। তো আমি এই দিক দিয়ে পার হয়ে শুভম স্কিড করেছিলাম স্মুথলি। এবার তো আমাদের কি ধরনের অফরোড হচ্ছে আপনারা দেখুন। হঠাৎ ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, আমরা ততটাই উপরে উঠছি আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমরা কালাপক্ষি পৌঁছে যাবো আর কি। তো চলুন, কিন্তু বৃষ্টি, আমি রেন গিয়ার খুলে রেখেছি গরমের জন্য, বৃষ্টি পড়ছে, অন্ধকার, রাস্তা খারাপ, সব কিছু একসঙ্গে। তো চলুন, এইটাই অ্যাডভেঞ্চার আর কি। ওয়াও, অ্যাডভেঞ্চার। সব কটা বুঝলাম, আমিও গোদাম, আমিও সেই দিচ্ছি তোমাদের সাথে সাথে সেই মারছি সবাই, কিন্তু গাড়িটা খারাপ হয়ে গেল লাভ নাই। চলো সেই জাম্পিং করতে করতে যাচ্ছি আমরা। জিজ্ঞেস করো, জিজ্ঞেস আধা ঘন্টা ঢুকে যাবো কালাপকরি। কালাপকরি থেকে এমন কিছু টাইম লাগবে না বন্ধু, 4 কিলোমিটার আর কালাপকরি থেকে না 8 কিলোমিটার। চলো চলো, রেনকোট পরার দরকার নেই। ও একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, ব্যাকলাইটটাও ঠিকঠাক দেখা যাচ্ছে না, আর রোড তো কোন দিকে কিছু বোঝা যাচ্ছে না। হার্ডলি আমরা 5 থেকে 10 হাত দেখতে পাচ্ছি, এত কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, বৃষ্টি ফিরফির ফিরফির করে বৃষ্টি হচ্ছে। এই রাস্তাটা পুরো স্ল্যাশ, কেমন ডাউন পিছনে তাকালে বুঝতে পারবেন, প্রচুর, এক চাকা এদিকে যাচ্ছে, একটা ওদিকে যাচ্ছে, এরকম আর কি, প্রচুর স্ল্যাশ। সিঙ্গেল গিয়ারে কোনোভাবে উঠছে না, প্রচুর স্ল্যাশ, অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, খুব খারাপ, ভীষণ টাফ, ভীষণ টাফ। ও হ্যাঁ হ্যাঁ, খুবই টাফ। আমি পিছনে দাঁড়িয়ে দেখাতে পারতাম তোমাদের তাদেরকে, দেখি যদি পাচ্ছি দেখাচ্ছি গাড়িটাকে লাগাই। পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না একদম। যে আসছে নাকি আসছে না, অবশ্যই আসছে, কিন্তু দেখো না পুরো কাদা, একদম এই স্ল্যাশ কেটেছে আর রাস্তায় দিয়েছে, কতটা গড়ান বুঝতে পারছি না এবার। পুরো শ্বাস ফুলছে, গাড়ি বঁ বঁ করছে, তার মানে ওদের গাড়ি ফেসে গেছে, ওই উপরে আমার গাড়ি, কিন্তু এতটাই অন্ধকার কিচ্ছু দেখেন দেখা যাচ্ছে না। ইয়ো জোশ, চলে আসো চলে আসো, আমি ভাবছি ইয়ে আছে, রাকেশ আছে। একে দাও একে একে, স্মোকি স্মোকি, সাবধানে সাবধানে, এখানে সাইড নেওয়ার দরকার নেই, সাইড দিয়ে সাইড দিয়ে। এ প্রচুর বৃষ্টি, রেনকোটটা পরতে হবে, রেনকোটটা। তো এই রাস্তার কন্ডিশন, নিচে 4 জন মিলে একটা গাড়ি তুলছে, আমরা এখানে, এই যে ল্যান্ডস্লাইড, পুরো ল্যান্ডস্লাইড, রোড একদম নো রোড হয়ে আছে, পুরো গাছ, রোডে গাছই, এই অবস্থায় তুলতে হচ্ছে ওই যে আমার গাড়ি। তো এই অবস্থায় তুলছি, তো আপাতত তুলবো এই রাস্তায়, এই যে পুরো ল্যান্ডস্লাইড হয়ে আছে,
এখানে কোনো রকমে কষ্ট করে তুলতে হবে, পুরো পুরো খাই ছিল আমাদের কাছে। তো আমি আর মারুফ কোনো রকমে প্রথমে আগে বাইকটা সরিয়ে নিই, মারুফের গাড়িটাও আটকে গেছিল, আমি কোনো রকমে বেরিয়ে যাই, তারপর সবাইকে এক এক করে পার করানো হয়। তো সব থেকে প্রবলেম হয়েছিল কি, বৃষ্টিটা যখন এলো তারপরে আমাকে গোপ্রোটা ব্যাগে ভরতে হয়, কারণ আমার মাইকের জন্য গোপ্রোর কেসটা ফুটো করা আছে আর আমার ফোনটা ওয়াটারপ্রুফ না। তো ফোনটা তার আগেও একবার ভেঙে গেছে, তার জন্য ফোনও বার করেনি। তো কোনো রকমে স্মোকির ফোনের এটা মানে ফুটেজ আর কি। তো সমস্যা হচ্ছে এই যে, এখানে লোকাল দুটো দাদা ছিল, ওই যে কাদা দেখুন ওর, ওদের ওরাও অনেক হেল্প করেছে। তো আমরা চারজন পাঁচজন করে ধরে বাইকগুলো বার করছি, পুরো ল্যান্ডস্লাইড, পুরো ল্যান্ডস্লাইড, গাছ পড়েছে, সব কিছু পড়ে খুবই খারাপ অবস্থা। তো এরকম বাজে ওয়েদারে এত কষ্ট করে যাওয়া মানে সত্যিই চ্যালেঞ্জিং। তো এত কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে, তার জন্য একটা লাইক আর একটু শেয়ার চাই। শুভ, আমাদের সামনে কি আছে? আমি ক্যামেরায় এখনো দেখাইনি। আমাদের সামনে এটা সমুদ্রের মধ্যে নেমে এখন মাটি ফেলা, আমাদের আমাদের এখন খেলা হচ্ছে মাটি জুপাও মাটি জুপাও, তাই তো? এই দেখো, এই ইয়ে ইমরান, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমরা কি সবাই পাগল? সবকটাই তো পাগল, নাহলে এরকম রুট কে করে ওই যে ধস দেখালে, ধস দেখালে দেখেছি ল্যান্ডস্লাইড কতক্ষণ, এই 1 সেকেন্ড লাগবে না, পুরো রোড গুলো ফাটা সেটা দেখাচ্ছ? হ্যাঁ, আমার নাম ইমরান দা বাইকার, হ্যাঁ আমার ওটা চ্যানেল আছে, গরিবের চ্যানেলে একটু ঘুরে আসবে, কারণ ওর আইফোন ওয়াটার প্রুফ, আমার আমার জল ফোন অলরেডি পড়ে ভেঙে গেছে, তারপরে ফাঁকে দিয়ে জল ঢুকে যাবে বলে ব্যাগে আছে, কিন্তু পাগলা মিটার কন্টিনিউ আছে, একদম একদম। এই যে আমাদের এখানে পাথর দিয়ে আমাদের বোঝানো হচ্ছে, তারপর ইয়ে হচ্ছে যাওয়া হবে। এই আমি একটা বলি কি, এই দেখো তো আমরা এতটাই অফ রোড করছি, এই যে পুরো ধস নামানো রাস্তা, পুরো ধস। তো সব ভিডিও আমি আমার কাছে পাবে না, কারণ হচ্ছে আমি সব মোবাইল নিয়ে করিনি, কারণ অলরেডি আমার মোবাইলটা পড়ে ভেঙে গেছে সান্দাকু করতে এসে। তো ওয়াটারপ্রুফ ফোনও নয়, যদিও OnePlus 9, তবুও এ নয়। তো যাই হোক, একটু ভালো রাস্তায় এসে, ও এইটা কি লেখা আছে এখানে, তো এটা দিয়ে আমি কোনোভাবে সাইড দিয়ে পার হয়ে এলাম, আমাকে হাত লাগাতে হয়নি, কিন্তু ওই জায়গাটা খুবই কাদা। শিবম নেমে যাও, শিবম নেমে যাও, হ্যাঁ বাস বাস, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। তো আমি এই দিক দিয়ে পার হয়ে, শিবম স্কিড করেছিলাম স্মুথলি। এবার তো আমাদের কি ধরনের অফ রোড হচ্ছে আপনারা দেখুন, গাড়ি স্ট্রেট থাক, হ্যান্ডেল হ্যান্ডেল স্ট্রেট থাক, ওকে বাস 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 হয়ে যাবে, হয়ে যাবে শিবম, মারুফ নামছো না কেন, নামতে বললাম, শিবম পড়ে যাচ্ছিল তখন। একবারে মাছ দিয়ে দিয়ে দেবে নাকি, ওই লিখে মারো লিখে মারো, স্পিড বাড়াও স্পিড বাড়াও, ওপর দিয়ে তুলে দাও, ওপর দিয়ে তুলে দাও, স্পিড বাড়াও ওপর দিয়ে। এবারে গাড়ি এইদিকে হচ্ছে কি করে, আমি বলছি যে কোনো একদিকে থাকবে গাড়ি, স্ট্রেট থাকবে অলওয়েজ, চাক সামনে চাকা একদিকে পিছনে একদিকে, এটা ঘুরে নাও, ধরো এটা ধরো, লেগ গার্ড ধরো, লেগ গার্ড ধরো, রো দাঁড়াতে, গাড়ি লেগ গার্ড ধরো, লেগ গার্ড নেমে যাবে, নেমে যাবে, উঠে যাবে, উঠে যাবে, গা তুলতে পারছো না, উঠবে উঠবে, আরে চাকাটা সামনে, চাকাটা নাম, সামনে কার চাকাটা ওইদিকে যাচ্ছে কি করে, সামনে কার চাকা এইদিকে নামবে জানো, এবার চাকা উঠলে লিখে যাবে, নাও টানো, হ্যাঁ টানো টানো টানো, জানো মানে পা ঢুকে চলে গেছে, মাছ দিয়ে দিতে বলো, মাছ দিয়ে দিতে বলো,
মিডিলটার পাস দিয়ে ওটা দিয়ে আসবা তারপর এটা মিডিল দিয়ে মেরে দেবা ভাই দেখো দাগ কেটে দিয়ে গেছে ও এইভাবে আসবা হ্যাঁ দাঁড়া আমি বলছি আগে এটা দিয়ে দাও আগে BMWটা দিয়ে দাও তোমারটা ভারী হয়ে যাবে BMWটা আগে বেরিয়ে যাক তো এখানে পা দিয়ে যাচ্ছে না এর পা ভড়বড় করে ঢুকে যাবে এই মাছ দি মারো ভাত করে মাছ দি মারো আরে ওই লেন্দি বলিনি আমি লেন দি না এই মাছ দিয়ে নিতে বললাম এই লেন বলিনি একবার এই মাছ দিয়ে না হবে না ওটা 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 হয়ে যাবে যা ওইটা দিক থেকে মাছ দিয়ে হলে আমি বলছি স্কিপ করবো কম এ রাকেশ কি অবস্থা এবার তুমি হিসাব করো কোন দিক যাবা ওই লিখে দাও ওপর দিয়ে দাও ওপর দিয়ে দাও সুদীপ ওপর দিয়ে দাও কিন্তু গাড়ি স্ট্রেট রাখবে বেশি সামনে কাছ চাকা তুলতে গেলে গাড়ি বেঁকা হয়ে যাবে গাড়ি স্ট্রেট রাখবা আর যদি পারো একবারে কাদার ওপরটা দিয়ে দাও একবারে ওপরটা দিয়ে দাও এখানে স্লিপ করে পড়ে যাবে চাকাটা না না এরকম আস্তে করে নিয়ে চাকাটা তুলে দেবো আমি আস্তে করে দাও সামনে কাছ চাকা ঠিক আছে না মুড়া মুড়া স্পিড বাড়াও স্পিড বাড়াও কাদাতে পা ঢুকে যাচ্ছে স্পিড বাড়াও না ভুল হলো নামাতে তো না গৌতম ধরো 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 মারুফ ধরো দেখি দেখো টাকাটা তোলা চাপ হয়ে যাবে ওয়ান টু থ্রি গো দেখি নামো 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 একজন এসো শুভ এসো শুভ এসো অনেক ভারী মালটা ওয়ান টু থ্রি গো চলো হ্যান্ডেল তোলো হ্যান্ডেল তোলো আরে পা ঢুকে চলে আসে বাস এবার হাঁটি 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 খেলো হাঁটি হাঁটি পা তুলতে পারছি না পা তুলতে পারছি না পা তুলতে পারছি না রাকেশ ধরো ওখান থেকে রাকেশ ধরো ওই কাদার মধ্যে এখনো জল ঢোকেনি আপাতত এই কাদা এ তো নর্মাল এর থেকে কত হাই করে এলাম সত্যি ওই যা করেছে ওতে নর্মাল অনেক নর্মাল এটা তার কাছে কিছুই না কিন্তু এখন অ্যাকচুয়ালি শরীর উইক হয়ে গেছে না হ্যাঁ সকালে খাওয়া তারপরে একভাবে চলছে জলও নাই ঠিকঠাক আমাদের কাছে পিছনে থাকো সুদীপ পিছনে থাকো আরে ওখানে পা তুলতে পারছি না দুবার পার হয়ে গেল সোজা সোজা হ্যাঁ সোজা সোজা মানে গাড়িটা দেখা হলে পেরিয়ে যাবে চলো বস হ্যাঁ আমি ভরভর করে তুলে দিলাম সোলো কোনো সময় আসতে রিকমেন্ড করবো না কাদাতে পড়ে থাকলে পড়ে থাকতে হবে দেখা গেলে এই রোডে সারাদিন কেউ এলেও না এরকম হতে পারে গাড়ি কাদা সুপর বাপরে বাপ